तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू पबजी मोबाइल वीडियो। तो বন্ধুরা আমি আজকে পাবজি মোবাইলে আরো একটা গাইস লিক্সের ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে গাইস আমরা নেক্সট যে প্রিমিয়াম ক্রেট আসবে গাইস, তোমরা যদি দেখে থাকো গেমের ভিতরে 8 দিনের মতো বাকি আছে, আমাদের যে কাস্টম ক্রেট আছে ওটা চলে যাবে, দেন আমাদের প্রিমিয়াম ক্রেট আসবে। তো সেই প্রিমিয়াম ক্রেটে কি কি জিনিস দেখতে পাবে আর আদেও প্রিমিয়াম ক্রেটটা ভালো কি ভালো নয় সেটা ডিসাইড করে নাও এই লিক্স দেখে। তো আশা করি গাইস তোমাদের ভিডিও ভালো লাগবে আর লিক্সগুলো পছন্দ হবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই গাইস একটা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানাও তোমাদের লিক্স কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর চ্যানেলে কেউ যদি নিউ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এরকমই কোনো ইন্টারেস্টিং আর লিক্সের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমরা ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ন লেডি কভার। তো এটা হেলমেট টাইপের, বাট এটা হেড গিয়ার, একটা হেলমেট নয়। তো যেটা আমাদের আপকামিং প্রিমিয়াম কেটে আসতে যদি, আর আমাদের প্রিমিয়াম কেট মোস্ট রয়্যালি মার্চের 18-19 তারিখ এরকম টাইমে হবে, 8 দিন বাকি আছে, মানে আজ 11-19 তারিখ হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, 19 তারিখ আসা কথা। তো মেথিক একটা কভার দেখতে পাচ্ছ, নিয়ন লেডি কভার, যেটা তোমরা দেখতে পাবে। আর আমাদের অ্যানিভার্সারি চলছে যেহেতু সব কিছু একদম ডিস্কো লাইট বা এরকম কালারফুল করে দিয়েছে আমি যতদূর মনে হয়। আর নিয়ন লেডি সেট দেখতে পাচ্ছ, তার সাথে একটা ইনক্লুডেড ইমোট দেখতে পাচ্ছ। ইমোটটা ভালো, বাট ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি, মানে কী পাবজেট কী করছে এই ধরনের কী করছে। বাট অ্যানিমেশন ইমোটটা খুব সুন্দর, তাতে একটা গ্রাফিটি টাইপের আছে, মানে অ্যানিমেটেড একটা লাভ টাইপের হচ্ছে নিয়ন কালারে। তো দেন এটা হলো আমাদের ফার্স্ট মেথিক ড্রেস, যেটা তোমরা নেক্সট প্রিমিয়াম কেটে পাবে। যাদের কাছে আছে তারা তো জমাচ্ছ আশা করি, আমার কাছে জমাচ্ছে, বাট আমি খুলবো কি না খুলবো না সেটা আমি পরে বলবো। তো আই হোপ তোমাদের ইমোটটা ভালো লেগেছে, ড্রেসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। নেক্সট গাইস চলে যাচ্ছি গাইস আমাদের আরও একটা নিয়ন লর্ড কভার আর নিয়ন লর্ড সেট। তো সেটটাও গাইস পরে দেবো, পুরো একদম পুরো মাইক্রোফোনের যেরকম থাকে আমাদের মাইক্রোফোনের মাথাটা সেই রকম হেড গিয়ার, পুরো দেখতে লাগছে সেরকম। আমাদের 100 রিদিম থিম, যেহেতু আমাদের পার্টির থিম পুরোপুরি, আমাদের সিজন 18 সেহেতু গাইস ফুল প্রিমিয়াম কেটও সেরকম রিলেটেড দিয়েছে। আর এরও ইমোট গাইস দেখতে হচ্ছে আলাদা রকম ইমোট, মানে দুটো মেথিকের আলাদা আলাদা ইমোট আছে, নিয়ন লর্ড সেট আর নিয়ন লেডি সেট, একটা মেল ক্যারেক্টারের জন্য একটা ফিমেল ক্যারেক্টারের জন্য। তো গাইস মেল ক্যারেক্টারটা ভালো লেগেছে কি ফিমেল ক্যারেক্টারটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনের নিচে জানিও। আমার তো মতে মোটামুটি মেল ক্যারেক্টারটাই আমার ঠিকঠাক লাগছে, বাট ফিমেল ক্যারেক্টারের ইমোটটা সব থেকে বেশি ভালো আমার মতে মেলের থেকে। তো নেক্সট গাইস যারা যারা M416 গান্স কেনার জন্য অপেক্ষা করছে তাদের জন্য একটা ভালো অপরচুনিটি, একটা লেজেন্ডারি M416 গান স্কিন আমরা নেক্সট প্রিমিয়াম কেটে দেখতে পেতে চলেছি, যার নাম গাইস নিয়ন লর্ড M416 দেখতে পাচ্ছ। দেখতে অনেকটা আপগ্রেডেবল গান স্কিনের মতো লাগছে, বাট আপগ্রেডেবল নয় গাইস, বাট দেখতে খারাপ না, ভালোই লাগছে। একটু মানে অ্যাটাচমেন্ট যেন বেশি লাগানো আছে এরকম মনে হচ্ছে দেখে, বাট এইটা আমাদের নেক্সট নিয়ন লর্ড M416 হতে চলেছে, আপকামিং প্রিমিয়াম কেটে আসতে চলেছে। প্রিমিয়াম কেটে তেমন একটা ভালো জিনিস নেই আমার মতে। আর রিসাইকেল বিন ব্যাকপ্যাক দেখতে পাচ্ছ, এই একটা রিসাইকেল বিন, পুরো একদম রিসাইকেল বিনের ডাব্বার মতো ব্যাকপ্যাক স্কিন। Level 3, Level 2 তো একদম ডিটো রিসাইকেল বিন লাগছে। আর Level 1 আমি তোমাদের দেখে দিচ্ছি, Level 1ও দেখতে পেয়ে যাবে এক্ষুনি। আর এটা Level 1টা তবু ঠিক আছে, মানে অতটাও ডাস্টবিন মনে হচ্ছে না, বাট Level 2, 3 একদম ডাস্টবিন মনে হচ্ছে। তো এই একটা ব্যাকপ্যাক স্কিন ইউনিক লেভেলের, মানে ইউনিক ক্যাটাগরি দিয়েছে। নেক্সট একটা কুল রেভেল হেলমেট স্কিনটা পুরো একদম জিন্সের প্যান্ট যেন মাথায় পড়ে নিয়েছে এরকম একটা হেলমেট স্কিনটা আমার একদমই পছন্দ নয়। নেক্সট গাইস দেখতে পাচ্ছ, তো বন্ধু পরে দেখতে পাচ্ছ ফিভার ক্যাসেট মোটরসাইকেল। তো ওই একটা মোটরসাইকেল হালকা কালার, বাট ঠিকঠাকই আছে মোটরসাইকেলের কালার। তো বাইকের স্কিনের আই হোপ অনেকের দরকার বা অনেকের দরকার নেই, বাট এই একটা জিনিস যেটা দিয়েছে সেটা হলো গাইস গ্রেনেডের স্কিন, গোল্ডেন মেলোডি গ্রেনেড, যার গাইস কিল মেসেজ আছে। ইয়েস গাইস, এই গ্রেনেড দিয়ে তুমি যাকে কিল করবে সেখানে গাইস ওপরে কিল মেসেজ শো করবে। এটা একটা ইউনিক জিনিস যেটা অনেক আগে হয়তো ক্লাসিক ক্রিয়েটিভ এসেছিলো। দেন গাইস ডাইভ ইন্টু দ্য ব্লু মাস্ক, ড্রাইভ ইন্টু দ্য হেড গিয়ার সেট দেখতে পাচ্ছ, ফেভার ক্যাসেটে প্যারাসুট স্কিন দেখতে পাচ্ছ, যেগুলো গাইস নেক্সট মানে এক্সট্রা যেগুলো থাকে সেগুলো থাকবে। রিসাইকেল বিন গ্রেনেড স্কিন দেখতে পাচ্ছ, গ্রেনেড স্কিনও দুটো দেখতে পাচ্ছ, এপিক এটা। আর লেজেন্ডারি প্রায় কিছু কিছু উল্টোপাল্টা লেজেন্ডারি দিয়েছে, যেগুলো গাইস আই হোপ তোমাদের বেশি পড়ার চান্সেস সব থেকে বেশি, মানে লেজেন্ডারি তিনটে পাওয়ে, তো সেই তিনটের ভিতরে হয়তো তোমাকে মোস্ট ওয়ালি বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে দিতে পারে। তার মধ্যে হলো গাইস ফ্যান্টাসিক্যাল হেড গিয়ার, ডাইভ ইন্টু দ্য ব্লু হেড গিয়ার, দেন ডাইভ ইন্টু দ্য ব্লু মাস্ক আর ডাইভ ইন্টু দ্য সেট। এই চারটের মধ্যেই গাইস বেশিরভাগ জিনিস তোমরা পেতে পারো। তো আই হোপ একটু সাবধানের সাথে প্রিমিয়াম কেট খোলো বা ডিসাইড করো প্রিমিয়াম খুলবে কি খুলবে না। আমার যতদূর ডিসিশন, আমি এবারে প্রিমিয়াম কেট খুলবো না, নেক্সট বারে প্রিমিয়াম কেটটা খুলবো।
তো তোমাদের গাইস প্রিমিয়াম ক্রেডিট লিগটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা মেনশন করে দিও নিচে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে কেউ যদি নিউ হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং আর লিগসের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন তোমার ইনস্ট্যান্ট পেয়ে যাও। তো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখাবে নেক্সট ভিডিওতে। তো ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।